আসসালামু আলাইকুম। পিসির স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমরা অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সহায়তা নিয়ে থাকি। আমরা অনেক ধরনের সফটওয়্যার কিন্তু খুঁজে থাকি, কিন্তু ফ্রি কোনো সফটওয়্যার আমরা ওইভাবে আসলে পাই না, ঠিক আছে? তার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ভোগান্তিতে পড়তে হয়, দেখা যায় অনেক ওয়াটারমার্ক কিন্তু ডিসপ্লে হয়। তো আজকের ভিডিওতে আমি যে স্ক্রিন রেকর্ডিংয়ের ব্যাপারে বলবো সেটি অনেক ভালো একটি স্ক্রিন রেকর্ডার এবং অনেক ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি এবং একদমই ফ্রি একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। তো চলুন তাহলে সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে পেতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় সমস্ত প্রসেসগুলো আমরা দেখে নিই। আমাদের আসতে হবে আমাদের সিস্টেমের যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজার আসার পরে গুগলে আমরা সার্চ করব স্ক্রিন রেক সফটওয়্যার লিখে, ঠিক আছে? এ হচ্ছে সফটওয়্যার। আমরা এটি যদি সার্চ করি তাহলে প্রথমে দেখা যাচ্ছে স্ক্রিন রেক ডট কম রয়েছে, তাদের অফিসিয়াল সাইট। জাস্ট সেকেন্ড যে অপশনটি এখানে দেখা যাচ্ছে এই যে ডাউনলোড স্ক্রিন রেক ফর ফ্রি, জাস্ট এখানে যদি ক্লিক করা হয় তাহলে এই উইন্ডোটি ওপেন হবে। ওকে, দেখুন ডাউনলোড স্ক্রিন রেক ফর ফ্রি, সব কিছু কিন্তু ফ্রি, ঠিক আছে? এবং তিনটি প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো, একটি হচ্ছে উইন্ডোজ, লিনাক্স এবং হচ্ছে ম্যাক, সব ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। এবং এটি সর্বশেষ ভার্সন হচ্ছে এই যে 18 নভেম্বর 2020 রিলিজ করা হয়েছে, অর্থাৎ 1.0.89 এটির ভার্সন। এবং যে ওয়ার্ক প্লেস রয়েছে উইন্ডোজের ক্ষেত্রে সেটি 10.8.1.8.7 Vista XP, সবগুলোতে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আরও ভার্সন রিলেটেড কিছু ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আপনারা স্টাডি করে নেবেন। এবং এই যে গেট স্ক্রিন রেক ফর ফ্রি, এখানে যদি ক্লিক করা হয় তাহলে আমরা ডাউনলোড করে নিতে পারবো অথবা ডাউনলোড ফ্রি রয়েছে, ঠিক আছে? এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এরপরে ডাউনলোড করে নিয়ে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এই ধরনের একটি আইকন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে। ওকে, জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর শর্টকাট বার ডিসপ্লে হয়েছে। ওকে, আমরা এটির মাধ্যমে যদি চাই কোনো স্ক্রিনের আমরা স্ন্যাপ নিব, অর্থাৎ শর্ট নিব, অর্থাৎ পিকচার আকারে নিব বা স্ক্রিনশট নিব, তাহলে আমরা এখানে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে আমরা নিতে পারবো। এবং আমরা যদি স্ক্রিন রেকর্ড করতে চাই, অর্থাৎ ভিডিও সমেত যদি রেকর্ড করতে চাই, তাহলে মাঝখানে যে অপশনটি রয়েছে, অর্থাৎ ভিডিওর মতো যে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে ভিডিও করতে হবে, ঠিক আছে? এবং ব্রাউজ করার জন্য হচ্ছে এই পিকচার আইকন, অর্থাৎ কোথায় আমাদের সমস্ত কিছু সেভ হচ্ছে তার জন্য, ঠিক আছে? এবং নিচে দেখুন সেটিংস রয়েছে, সেটিংসে আমাদের একটু কাজ আছে, আমরা জাস্ট সেটিংসে ক্লিক করব, তাহলে এই ধরনের একটি সেটিংস ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? এখানে যদি লগ ইন না করা থাকে তাহলে লগ ইন করে নেবেন, কারণ এটি একদমই ফ্রি, কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না, ঠিক আছে? জাস্ট আপনি লগ ইন করে নেবেন, তাহলে আপনার নেম এখানে ডিসপ্লে হবে, ঠিক আমার এখন যেভাবে ডিসপ্লে হচ্ছে। ওকে, নিচে আসা যাক। দেখুন মাইক্রোফোন ইনপুট ডিভাইস রয়েছে, এখান থেকে আপনার মাইক্রোফোনটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন ক্যামেরা ইনপুট ডিভাইস রয়েছে, অর্থাৎ যে ওয়েবক্যাম যদি থাকে সেটি এখানে ডিসপ্লে হবে, চাইলে আপনি নিতে পারেন। এরপরে দেখুন রেকর্ড সিস্টেম অডিও অবশ্যই অন করে রাখতে হবে, এবং রেকর্ডিং কোয়ালিটি দেখুন HD করা আছে, অর্থাৎ HD থাকতে পারে এবং HD থাকতে পারে, অর্থাৎ ফুল HD মোডে যদি করতে চাই তাহলে HD রাখতে হবে। ওকে, অর্থাৎ 1920x1080 পিকজেলে। আচ্ছা, শর্টকাট কি আপনি যদি ইউজ করতে চান তাহলে এখান থেকে শর্টকাট কি যে অল্টার S রয়েছে আপনি দিতে পারেন, আর অন্য তেমন কিছু করার দরকার নেই, এতটুকুই হচ্ছে সেটিংস। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পরে এখন জাস্ট আমরা এই ভিডিওতে একবার ক্লিক করব, তাহলে দেখুন স্ক্রিন সিলেকশনের ব্যাপারটি দেখা যাচ্ছে, কতটুকু অংশ জুড়ে আমরা স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি। আপনি একেবারে কর্নার থেকে ধরে, উপরে কর্নার থেকে ধরে লাস্ট পর্যন্ত ছেড়ে দেবেন, তাহলে দেখুন এখানে ডিসপ্লে হচ্ছে 1920x1000 কিন্তু ডিসপ্লে হলো, ঠিক আছে? এখন দেখুন এইখানে ভিডিও যে সিম্বলটি রয়েছে সেটি কিন্তু ব্লিঙ্ক করতেছে, তার মানে আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা যা কিছু করি না কেন আমাদের সব কিছু কিন্তু ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে। ওকে, ধরা যাক আমরা ভিতরে প্রবেশ করলাম আমাদের ডিস সিস্টেমের ভিতরে এবং এখান থেকে বের হয়ে গেলাম, কিছু রিফ্রেশ করলাম। এখন যদি আমরা স্টপ করতে যাই তাহলে আমরা অল্টার S যদি প্রেস করি তাহলে স্টপ হবে, এবং যদি ভিডিওর এই আইকনে ক্লিক করি একবার তাহলে কিন্তু ভিডিওটি স্টপ হয়ে ঠিক এই ধরনের একটি স্ক্রিন কিন্তু ওপেন হবে, ঠিক আছে? অর্থাৎ দেখুন স্ক্রিন রেক ভিডিও প্লেয়ার, অর্থাৎ আমাদের ভিডিওটি কী অবস্থায় রেকর্ড হয়েছে সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এরপরে আমাদের যেটি করতে হবে, আমাদেরকে এই ফাইলটি সেভ করতে হবে। সেভের জন্য ডাউনলোড একটি আইকন আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? আর আপনি যদি না চান ডিলিট করে দিতে পারেন, তাহলে এটি সেভ হবে না। ওকে, জাস্ট আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখুন সেভ ফাইল একটি ওপেন ডায়লগ বক্স চলে এসছে, ঠিক আছে? এখানে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন ডেস্টিনেশন সিলেক্ট করে ফাইলের একটি নেম আপনি চাইলে দিতে পারেন, এবং সেভের টাইপ রয়েছে MP4 ফরম্যাটে থাকবে। ওকে, জাস্ট সেভ করুন।
তাহলে দেখুন আমাদের এটি হচ্ছে ভিডিও সেভ হয়ে গিয়েছে। এখন আপনি ওপেন করুন, আমি সাউন্ড একেবারে বন্ধ করে রাখতেছি। তাহলে দেখুন একেবারে এইচডি মোডে কিন্তু আমাদের ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছে, এবং দেখুন কোনো ওয়াটারমার্ক বা অন্য কোনো কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। একেবারে এইচডি মোডে কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়ে গিয়েছে। এখন আমরা এই ভিডিওটাকে আমাদের যে ভিডিও এডিটর রয়েছে সেখানে নিয়ে আমরা যতটুকু অংশ কাটা ছাড়া দরকার সব কিছু করে আমরা রেন্ডার করে ইউটিউবে অনায়াসে আমরা আপলোড করতে পারি, ঠিক আছে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে পিসির স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য ফ্রি একটি সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি, এবং সফটওয়্যারটি কীভাবে পাবো, কীভাবে ইউজ করতে হয় সব প্রসেসগুলো আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর সেকেন্ড, আমার আরেকটা চ্যানেল রয়েছে নলং আইটি সেন্টার, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে নেবেন, এবং টেক রিলেটেড ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।